নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি নিম বেগুনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নিম বেগুন রান্না করার জন্য আমি এখানে দু আটি মতো নিম পাতা নিয়ে নিলাম। শীতের শেষ আর এই গরমের শুরুতে এই নিম বেগুন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেকে আবার নিম পাতা তেতো হওয়ার কারণে এই নিম বেগুন খেতে ঠিক পছন্দ করেন না। নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে করে যে কচি কচি নিম পাতাগুলো আছে সেগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আগার দিকে যে কচি অংশটা আছে এইভাবে করে ছাড়িয়ে নিলাম, আর কচি কচি পাতাগুলোকে দেখুন এইভাবে করে একটু বেছে বেছে ছাড়িয়ে নিতে হবে। তবে আজ আমি যেভাবে এই নিম বেগুন রান্নাটা করব, এইভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত দিয়ে প্রথম পাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি কচি কচি সমস্ত নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর আমি এর সাথে একটা বেগুন দেব, তার জন্য বেগুনটা কেটে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে বেগুনটাকে খুব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। আশা করছি নিম বেগুনের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করে অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। দেখুন, এইভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে করে নিম বেগুনগুলোকে কেটে নেব। এখন তো বসন্তকাল চলছে, এই বসন্তকালে কিন্তু এই নিম বেগুন খাওয়া খুবই উপকারী। অনেকে তেতোর জন্য খেতে চান না, তবে আমি এই যেভাবে রান্নাটা করছি এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেগুনগুলোকে দেখুন ছোটো ছোটো টুকরো করে করে সমস্ত বেগুনটাকে কেটে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এই নিম পাতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার নিম পাতাগুলোকে নাড়াচাড়া করে বেশ একটু কর করে করে নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, নিম পাতাগুলো মিনিট 3-4 ভাজার পরে দেখুন এরকম কর করে মতো হয়ে গেছে। এবার এই নিম পাতাগুলোকে আমি নামিয়ে রাখবো। দেখুন, এরকম কর করে মতো করে কিন্তু নিয়ে নামাতে হবে। আর এই নিম পাতাটা একটু ভেজে নিলে কিন্তু এইভাবে করে খেতেও কিন্তু ভালো লাগবে, আর তেতেও কিন্তু অনেকটাই কম লাগে। সমস্ত নিম পাতা আমি ভেজে নামিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি 3টে কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এবার বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখবেন, নিম বেগুন ভাজা দারুণ খেতে লাগবে। বেগুনটাকে মিনিট 3-4 ভেজে নেওয়ার পর দেখুন বেশ লাল লাল ভাজাটা হয়ে গেছে, রং ধরে গেছে। এবার আমি যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেই নিম পাতাটা এখানে দিয়ে দিয়েছি। এবার নিম পাতাটা দিয়ে আবার আমি মিনিট 2-3 নাড়াচাড়া করে বেগুনের সঙ্গে একটু ভেজে নেব। খুবই সিম্পল একটা রান্না, খুব চট জলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে যারা এই নিম পাতার তেতোটা খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা একদম অমৃত খাবার। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। এইভাবে একটিবার আমার মতো করে কালো জিরে ফোড়ন দিয়ে এই নিম বেগুন রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো খেতে লাগবে। আশা করছি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।